হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? শীতকাল পড়ে গেছে, আশা করি খুবই ভালো কাটছে সবার, কারণ এই সময় তো পিকনিক, তারপরে ঘুরতে যাওয়া ফ্যামিলি সবার সঙ্গে, এইসব তো হতেই থাকে। তো আপনারা যারা ইন্ডিয়ায় আছেন বা যারা ফ্যামিলির সঙ্গে রয়েছেন, তারা তো এটা ভালোই কাটাচ্ছেন নিশ্চয়ই শীতকালটা। বাট আমি তো এখন ইন্ডিয়ার বাইরে রয়েছি, ফ্যামিলি বলতে শুধু আমার হাজব্যান্ড আমার সঙ্গে থাকে, বাট আর এখানে কিছু আদার্স বন্ধু বান্ধব আছে, তাদের সঙ্গেই আমরা মাঝে মধ্যে বেরোই। বাট ফ্যামিলির সঙ্গে যে ওই পিকনিক করতে যাওয়া কোনো একটা জায়গায়, মানে কোনো মাঠে ঘাটে বা কারুর বাড়ির ছাদে যে পিকনিক যেটা হয়, সেটা তো এখন আমি মিস করছি খুবই, ওটাই আর কি। তো এই জন্য মাঝে মধ্যে ছুটির দিনে বিকেলবেলা করে বেরিয়ে পড়ি, তো ওই জন্যেই ভাবলাম আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাই। এটা একটা বিচে এসেছি মালকিয়া নামে, ভাহারিনে। তো চলুন এই বিচটাকে একটু ঘুরে আপনাদেরকেও দেখাই। বিচটাকে একটা জায়গা করেছে বিচের সামনে, ওখানে বাচ্চাদের ওই গাড়ির কিছু মানে রাইডিং আছে, তো সেখানে দেখলাম এবারে খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, দেখুন খুব সুন্দর করে সাজিয়েছে চারিদিকটা। এটা আগের বারে আমি দেখতে পাইনি, এবারে নতুন দেখলাম এসে, তো বেশ ভালোই লাগছে দেখতে। এই বিচটাতে অনেক কিছু রাইড করারও জিনিস আছে, বাচ্চাদের তো আছেই বড়দেরও আছে। আমি এর আগে যে কবার এই বিচটাতে এসেছি, তার মধ্যে দু একবার বোর্ডিং করেছি, একবার সাইকেলিংও করেছি। সেদিন সেবারে খুব মজাও হয়েছিল, কারণ এখানে যে সাইকেলগুলো আছে সেগুলোতে তিন চারজন একসঙ্গে বসে সাইকেলিং করা যায়। যদিও আমরা দুজন করেছিলাম, আমি আর আমার এক ফ্রেন্ড, তো যাই হোক বেশ মজাই হয়েছিল। তো চলুন এই বীজ বরাবর আপনাদের দেখাই যেখানে কী কী আছে রাইড করার। আর এখানে কিছুটা অন্তর অন্তর দেখবেন একটা করে ফ্যামিলির অনেকে মিলে এসে বেশ মজা করছে। মানে আমরা যেমন শীতকালে সবাই মিলে কোথাও গিয়ে পিকনিক করতে যাই বা কোথাও ঘুরতে যাই, সেরকমই এরা এরকম বিচের ধারে বা বলুন বা কোনো পার্কে গিয়ে বলুন, সবাই মিলে একসাথে গোল করে বসে খাওয়া দাওয়া করে, মজা করে। আর গ্রীষ্মকালে এখানে এতটাই গরম পড়ে বাইরে বেরোনোই যায় না, মানে ওই জন্য এরা শীতকালটাতেই মজা করে নেয়। এই বিশেষ করে এই সেপ্টেম্বর থেকে মে মাস পর্যন্ত ওয়েদার এখানে বেশ ভালোই থাকে, কিন্তু জুন জুলাই আগস্ট এই তিন মাস বাইরে বেরোনোটাই মুশকিল হয়ে যায়। আর আমরা একটু আগে কি করেছি জানেন, সোয়েটার না পরে চলে এসেছি, এতটাই ঠান্ডা হাওয়া দিচ্ছে, আবার গিয়ে সোয়েটার নিয়ে এসে পরতে বাধ্য হলাম, গাড়িতেই ছিল। তো যাই হোক, এই যে দেখুন এই সাইকেলগুলোর কথা বলছিলাম, তিন চারজন মিলে চড়া যায়, তো বেশ মজাই লাগে। এগুলো অ্যাকচুয়ালি বড়দেরই চড়ার জিনিস এই সাইকেলগুলো, যারা একটু ব্যালেন্স করতে পারবে তারা চড়তে পারবে। আর এখানে দেখুন সমুদ্র থেকে স্নান করে এসে আবার এখানে এসে স্নান করতে পারবে, কত সুন্দর না সিস্টেমটা। আর এই জায়গাটা পুরোটা জুড়েই বাচ্চাদের সব রাইড করার জিনিস আছে, অনেক কিছুই চড়ার জিনিস আছে এখানে। অনেকের বাবা মা আবার এখানে দিয়ে বিচের ধারে গিয়ে বসে গল্প করে ফ্যামিলি সবাই মিলে, আর বাচ্চারা যাতে বেরিয়ে না যায় তার জন্য এই জালটা দিয়ে ঘেরা রয়েছে। আর এটাকে দেখুন রোবটটাকে, এটা বড়দেরই চড়ার জিনিস হবে, মানে বড়দেরই কিছু একটা হবে, আমার তো দেখে ভয়ই লাগছে। আর এখন এখানে বিকেল প্রায় পাঁচটা বাজে, চারিদিকটা কেমন অন্ধকার হয়ে এসেছে দেখুন,
এতটাই ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশিক্ষণ দাঁড়িয়েও থাকতে পারছি না। সবাই যে কী করে এরমভাবে বসে আছে আমি শুধু সেটাই ভাবছি। আর শীতকাল বলে কেউ বোটিংও করছে না, বোটগুলো পুরো খালি। অন্য সময় এরকম টাইমে অনেকেই বোটিং করে, দেখেছি যেটা, আমিও করেছি আগে। তো যাই হোক, চলুন এখান থেকে বেরিয়ে যাই, একটু মাছ কেনার ব্যাপার আছে। তো চলুন আপনাদেরকে একটা মাছের জায়গায় নিয়ে যাই, অনেক রকমের মাছ পাওয়া যায় সেখানে। এই যে চলে এসেছি আমরা মাছের বাজারে, এদিকটা আবার একটু গরম, ওই জন্য সোয়েটারটা খুলে ফেলেছি। তো যাই হোক, দেখুন কত রকমের মাছ পাওয়া যায়। না, অনেক ধরনের চিংড়ি পাওয়া যায়, তো বেশিরভাগ মাছই আমার কাছে অচেনা, কারণ সব আরব সাগরের মাছ। এই যে চিংড়ি, তেলাপিয়া, পার্শে মাছ, বাটা মাছ, শঙ্কর মাছ, কিছু কিছু মাছ আমি চিনি, বাট বেশিরভাগ মাছই আমার কাছে অজানা। আর এই যে আমাদের মাছ কেনা হয়ে গেছে, আমরা বেরিয়েও গেছি। আর দেখলাম যে এই বাজারটায় কিছু কিছু জন বাঙালিও আছে, আর যেখানে আমরা বাঙালি দেখি সেখানে একটু বেশ অনেকক্ষণ ধরে গল্পও করি, বেশ ভালোও লাগে। তো যাই হোক, ব্লগটাকে আজকে এতটাই রাখছি। আর এই ব্লগটা দেখতে যদি আপনাদের ভালো লেগে থাকে, তো প্লিজ প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এতক্ষণ ধরে ব্লগটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।